দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সৌরভ এফএম বাংলাদেশ নাসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ও অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো ভিয়েতনামে হলুদ মালটা। দেখেন আমাদের একটা কাছে কতগুলো মাল ধরেছে। এটা হচ্ছে আমাদের পরীক্ষামূলকভাবে একটা গাছ লাগানো হয়েছিল, এটা গ্রাফটিং কলমের গাছ, এই জন্য এটাতে ফল আসছে। তো এরকম মানে মালটা এটাতে আপনার ভেদ নিয়ে মালটা হওয়ার কারণে এটা পুরোপুরি হলুদ কালার হবে। একটা গাছে অনেকগুলো করে ফল ধরে আছে। দেখেন এই গাছে, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা ফল ধরছে এই গাছে। ফলের সাইজগুলো না অন্যরকম। তো এইরকম গাছের এর মানে এই জাতিগুলোর যদি আপনারা মালটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আপনারা ভিয়েতনামি মালটা পেয়ে যাবেন। ভিয়েতনামি মালটা একটা বিশেষত্ব হলো কি, এটা উপরে আবরণটা গোল, এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটার মতন না, যে এখানে পয়সার মতন চিহ্ন হবে, এটাতে আপনার গোলাকার আকৃতি হবে। এই ফলটা খুব পাতাগুলো ছোটো টাইপের হবে, বেশি বড় টাইপের হবে না। এটাই হলো ভিয়েতনামি মালটার বিশেষত্ব। তো আমাদের এরকম আরও নিত্য নতুন মালটার কিংবা বিদেশি আইটেমের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন ক্লিক করুন, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে আমাদের নার্সারির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।